हेलो फ्रेंड्स, वेलकम टू द बंगदेव स्पोर्ट्स चैनल। आजकल वीडियो में क्योंकि इंडियन फुटबल अनेकगुलो अपडेट नहीं आलोचना करब। तब आगे जरा चैनल नतून इस चैनल के एखो सबसक्राइब करें तक अनुरोध करब, प्लीज प्लीज हमारे चैनल के सबसक्राइब कर देवें और ये वीडियो भलो लगले अवश्य लाइक शेयर और कमेंट करबें। तो प्रथम जी खबरटा आसब से हे हायदराबाद एफसी क्योंकि नतून इन्वेस्टर साथ कथा बोलते, नतून इन्वेस्टर सम्भवतः आसते चले हायदराबाद एफसी ते। আর এছাড়া দ্বিতীয় যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে এফসি গোয়ার সিরিয়ান ডিফেন্ডার ফেরেস আনাউট, তিনি সম্ভবত ক্লাব ছাড়ছেন, তিনি সম্ভবত অন্য কোনো ক্লাবে যাচ্ছেন, এরকম আপডেট কিন্তু রয়েছে। আর এফসি গোয়াতে যেটা শোনা যাচ্ছে নতুন ডিফেন্ডার আসতে চলেছেন ওদেই ওনান্ডিয়া, যিনি কিন্তু এর আগে হায়দ্রাবাদ এফসির হয়ে আইএসএলে খেলেছেন এবং এফসি গোয়ার সাথে তার অ্যাডভান্স লেভেলে কিন্তু কথা চলছে এবং তিনি সম্ভবত এফসি গোয়াতে খুব তাড়াতাড়ি সই করে দেবেন। আর এছাড়া নেক্সট যে খবরটা আসবো সেটা হচ্ছে আকাশ মিশ্রাকে রিলেটেড, সেটা হচ্ছে আকাশ মিশ্রাকে নিতে কিন্তু মুম্বাই সিটি এফসি যথেষ্ট ইন্টারেস্টেড এবং এই মুহূর্তে মুম্বাই সিটি কিন্তু আকাশ মিশ্রাকে নামার দৌড়ে এগিয়ে রয়েছে। তো এখন মোহনবাগান শেষ পর্যন্ত আকাশ মিশ্রাকে পাবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। আর অন্যদিকে ইস্টবেঙ্গল সম্পর্কিত যে খবরটা উঠে আসছে যে ইস্টবেঙ্গল কিন্তু রহিম আলীর জন্য হয়তো অল আউট যাবে না, যদি বড় ট্রান্সফার ফিস দিতে হয় সেক্ষেত্রে কিন্তু রহিম আলীকে তারা হয়তো সই করাবে না, কারণ অলরেডি তাদের টিমে কিন্তু মহেশ সিং এছাড়াও ভিপি সুহের এবং নন্দকুমারও কিন্তু যোগ দিয়েছেন। তো রহিম আলীকে না নিলেও তাদের কিন্তু অসুবিধা হবে না, তার জায়গায় হয়তো অন্য খেলোয়াড়ের জন্য তারা যেতে পারে। আর অন্যদিকে ঈশান পণ্ডিতাকে নেওয়ার বিষয়ে কিন্তু মোহনবাগান অনেকটা এগিয়ে আছে, ঈশান পণ্ডিতার একটা বড় সম্ভাবনা রয়েছে মোহনবাগানে আসার। জামশেদপুরে কিন্তু ঈশান পণ্ডিতা সেইভাবে নিজেকে তুলে ধরতে পারছেন না এবং জামশেদপুরে সেই সুযোগও তিনি খুব বেশি পাচ্ছেন না, তো সেই জায়গার থেকে মোহনবাগানে যদি প্লেয়িং টাইম অ্যাসিওর পান তিনি তাহলে কিন্তু মোহনবাগানে আসার সম্ভাবনা প্রবল ঈশান পণ্ডিতার। আর অন্যদিকে একটা ট্রান্সফার রিউমার কিন্তু শোনা যাচ্ছে যে অনিরুদ্ধ থাপার জন্য আবার চেষ্টা করতে পারে মোহনবাগান, অনিরুদ্ধ থাপার মতো একজন তারকাকে কিন্তু মোহনবাগান মিডফিল্ডের যদি নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই তাদের মিডফিল্ডটা অনেকটাই শক্তিশালী হবে। তবে চেন্নাইয়ের সাথে কিন্তু দীর্ঘদিনের একটা অ্যাসোসিয়েশন রয়েছে অনিরুদ্ধ থাপার, তিনি সেই টিমের প্রতি খুবই লয়াল, তো সেই জায়গা থেকে তিনি মোহনবাগানে আসবেন কি না সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়ে যাচ্ছে। আর অন্যদিকে একটা কিন্তু ট্রান্সফার রিউমার নতুন শোনা যাচ্ছে, সেটা হচ্ছে 29 বছরের বয়সী ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার ব্রুনো র্যামিরেস, যিনি লাস্ট বেঙ্গালুরু এফসির হয়ে খেলেছেন এবং বেঙ্গালুরু এফসির সাথে যার কন্ট্রাক্ট রয়েছে মে 31, 2023 অবধি, তাকে কিন্তু টার্গেট করতে পারে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কিন্তু মিডফিল্ডে একজন ভালো মানের খেলোয়াড় খুঁজছে যার অ্যাটাকিং এবং ডিফেন্সিভ দুটো পার্টি কিন্তু ভালো হবে, এরকম খেলোয়াড় কিন্তু ব্রুনো র্যামিরেস রয়েছেন যিনি ভারতে খেলারও যার অভিজ্ঞতা রয়েছে এবং মিডফিল্ডে তিনি একদিকে যেরকম অ্যাসিস্ট করতে পারেন সেরকম কিন্তু তিনি মিডফিল্ডে একটা কন্ট্রোল রাখতে পারেন, যার ফলে কিন্তু অপোজিশন সেরকম স্পেস পায় না মিডফিল্ডে। কিন্তু মিডফিল্ডে ব্রুনো র্যামিরেজের কিন্তু একটা প্রেজেন্স রয়েছে এবং গোলে অ্যাসিস্ট করারও তার যথেষ্ট ক্ষমতা রয়েছে। অ্যালেক্স লিমা কিন্তু এই সিজনে মিডফিল্ডে সেরকম বড় ভূমিকা নিতে পারেননি, অ্যালেক্স লিমাকে কিন্তু ছেড়ে দেবে ইস্টবেঙ্গল এরকম খবর রয়েছে ট্রান্সফার রিউমার সূত্রে। মিডফিল্ডে কিন্তু ব্রুনো র্যামিরেজকে ইস্টবেঙ্গল নামার চেষ্টা করতে পারে এরকম একটা ট্রান্সফার রিউমার রয়েছে। তো দেখা যাক এই বিষয়ে কী হয়। এই ভিডিওটা পর্যন্ত রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।